হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার এটিকে মোহনবাগান এফসি কাপের নকআউট পর্বে পৌঁছনোর পর দেশে ফিরে গিয়েছেন কোচ হাবাস দু একজন বিদেশি বাদ দিয়ে হুগো বোমাসরা যে যার দেশে ফিরে গিয়েছেন এটিকে মোহনবাগানের ভারতীয় প্লেয়ারদের মধ্যে সাতজন প্লেয়ার ইগর স্ট্রিম্যাচের দলে যোগ দিয়েছেন বাকি প্লেয়াররা বাড়ি চলে গেছেন মোহনবাগানের তরফে আইএফএ জানিয়ে দেওয়া হয়েছিল তারা কলকাতা লীগ খেলবে না উনতিরিশে আগস্ট জর্জ টেলিগ্রাফের সঙ্গে ম্যাচ ছিল সেই ম্যাচও তারা খেলেনি এটিকে মোহনবাগানের ডিরেক্টর বোর্ডের সদস্য সিনজয় বসু পরিষ্কার বলে দিয়েছেন শনিবার ইমেল করে আমরা জানিয়েছিলাম আমাদের পক্ষে কলকাতা লীগ খেলা সম্ভব নয় সঙ্গে তিনি জানান দল এএফসি কাপের মূল পর্বে রয়েছে ফলে সেখান থেকে কলকাতা লীগ খেলা যাবে না এটার সঙ্গে দেশের সম্মান জড়িয়ে আছে এডিকে মোহনবাগানের কলকাতা লিগে না খেলা নিয়ে বহুদিন ধরেই টানাপোড়েন চলছিল বাইশে সেপ্টেম্বর এফসি কাপের সেমিফাইনাল রয়েছে তার আগে কোচ এবং প্লেয়াররা ছুটিতে চলে গিয়েছেন প্রীতম কোটালরা আবার জাতীয় দলে যোগ দিয়েছেন সাত সেপ্টেম্বর থেকে আবার এফসি কাপের প্রস্তুতি শুরু হওয়ার কথা ডুরান্ডে যে সবুজ মেরুন ব্রিগেড অংশ নিচ্ছে না সে কথা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল এবার জানা গিয়েছে কলকাতা লিগেও তারা অংশ নেবে না এর পিছনে তারা তিনটিম যুক্তি দেখিয়েছে এক জাতীয় দলে ছয় জনের বেশি প্লেয়ার চলে গেলে লিগে নাও খেলতে পারে কোনো দল দুই জৈব সুরক্ষা বলয় ছাড়া বিদেশি প্লেয়াররা খেলতে রাজি হচ্ছে না তিন বাইশে সেপ্টেম্বর এফসি কাপের ম্যাচ রয়েছে তার প্রস্তুতি যাতে ব্যাঘাত না ঘটে সে কারণে কলকাতা লিগ থেকে সরে দাঁড়াচ্ছে সবুজ মেরুন ব্রিগেড এই তিনটি যুক্তি আপাতত এটিকে মনবাগান কর্তৃপক্ষ দেখিয়েছে তো আজকে এইটুকুই আপডেট দেওয়ার ছিল ফ্রেন্ডস আই হোপ আপডেটটা তোমাদের ভালো লেগেছে আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ